গাইস দেখুন আমরা এই ভুট্টা খেতে এই ক্যামেরাটা সেটিং করলাম এই যে দেখুন এটা হচ্ছে আমরা ভুট্টা খেতে সেটিং করলাম এই পুরোটা খ্যাত দেখেন সম্পূর্ণ দেখা যাবে এই জন্য আমরা ভুট্টা খেতে সেটিং করলাম আর একটা সেটিং করব আমরা পুকুরে তাহলে গাইস দেখুন পুরো ভিডিওটি তাহলে দেখা যাবে যে সোলার ক্যামেরা কীভাবে সেটিং করা হয় তাহলে আমরা আনবক্সিং করে নেবো ক্যামেরাটি দেখুন আমরা কিভাবে ক্যামেরাটি আনবক্স করছি আর হচ্ছে ক্যামেরার সাথে কি কি পাবেন সব বিষয় শেয়ার করব সিম সাপোর্টেড সোলার সিস্টেম ক্যামেরা দেখুন এটা হচ্ছে সোলার সতেরো ওয়ার্ড সতেরো ওয়ার্ড সোলার সাথে ফ্রি পাবেন দেখুন আর এটাকে এটা সিম ব্যবহার করা যাবে আর হচ্ছে আপনার মেমোরি কার্ড ব্যবহার করা যাবে দেখুন আমরা সিমটা প্রথমেই সিমটা ঢোকাই নিই নেট কানেকশন করবো নেট কানেকশন করে এটা মোবাইলের সাথে সংযোগ করা হবে আর সিমটা কানেকশন করে আমরা এটাকে সেটিং করব দেখতে থাকুন পুরো ভিডিওটি তাহলে সেটিং কিভাবে করবেন সেটাও দেখাবো দেখুন এখন আমি সিমটা সাপোর্ট কমপ্লিট এবার সেটিং মোবাইলে সেটিং করে নিলাম এবার আমরা কি করব এটাকে সেটিং করব দেখুন মোবাইলের সেটিং কমপ্লিট এটাকে আমরা এবার সেটিং করব বাঁশের খুঁটির সাথে সোলারটাও আমরা দেখুন সোলারটাও এই যে সুন্দর করে সেটিং করে নেব এই সেই ক্যামেরাটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনাদের ডুয়েল লেন্স ক্যামেরা সিঙ্গেল লেন্স সব ধরনের সিকিউরিটি ক্যামেরা আমাদের কাছে পাবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আমরা দুইটা বাস একসাথে করে এটা জয়েন্ট করেছি এটা আমরা পুকুরের চালাই এটা সেটিং করব প্রথমে আমরা কি করব আমরা সোলারটা সেটিং করে নিচ্ছি সোলারটা সেটিং করার পরে আমরা ক্যামেরাটা সেটিং করবো আগে ক্যামেরাটা তারপরে আমরা সোলারটা সেটিং করব দেখুন এটা সেটিং করার জন্য আপনি দেড় ইঞ্চি নাট নিতে পারেন বা এক ইঞ্চি নাট নিলেও হবে আর সেটিং জয় কুমার আমি আসি ক্যামেরায় বিপুল আর আকাশ আছে পিছনে দেখুন বাসের উপরে বসে আছে আকাশ ফোর জিম সিম সাপোর্টেড সোলার সিস্টেম ক্যামেরা এটা হচ্ছে ফোর মেগাপিক্সেল ক্যামেরা এটার প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন আমরা নাটগুলো সেটিং কমপ্লিট করে নিয়েছি এবার আমরা কি করব সোলারটা সেটিং করে আমরা এটা উঠাই দেব দেখুন আমাদের সোলার সেটিং কমপ্লিট এবার আমরা বাসটা নিয়ে পুকুরের চালাই এটাকে ফিটিং করব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন দেখুন আমরা সোলারের চার্জিংয়ের জন্য আমরা টাইপ সি ক্যাবলটি সেটিং করে দিলাম দেখুন এই যে আমরা সেটিং করে নিয়েছি পুকুরের চালাই সুন্দর করে এই দেখুন এই পুরোটা এটা কভার করবে